আসসালামু আলাইকুম। সুমন হাওলাদার, সুমন হাওলাদার আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি চেহারা দেখায় কথা বলতে চাচ্ছেন সুমন হাওলাদার? না, সমস্যা নাই, এভাবে কথা বললে বোঝা যাবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বাট প্লিজ ডোন্ট স্মোক, স্ক্রিনে স্মোক করেন আর কি। না, করতেছি না, আগে আচ্ছা করছিলাম, এখন করতেছি না। জি, আচ্ছা, আচ্ছা আমি ঠিক আছে, আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি আমার কথাটা একটু কাইন্ডলি শুনবেন দয়া করে। হ্যাঁ, অবশ্যই বলুন। আমি 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 বলবো, তারপরে আমাকে বলার সময় দিতে হবে, টাইম দিতে হবে, তারপরে হ্যাঁ, আপনারা, সমস্যা আমি কিছু বলবো যে আপনারা। আচ্ছা, আপনারা তো নবী নবীরা তো বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, রাইট? না, আমরা বিশ্বাস করি না। না, বিশ্বাস বিশ্বাস করেন না? আচ্ছা, আপনার তো আপনার একটা ধর্মীয় পরিচয় আছে, রাইট? ছিল আমি মুসলিম ছিল, ছিলাম, এখন মুসলিম নেই। জি এখন মুসলিম নাই। আচ্ছা আচ্ছা, ধরেন আমি আল্লাহর পরিচয় দিচ্ছি আপনাকে। আচ্ছা, ধরেন এই মুহূর্তে যদি আপনার কাছে একটা যন্ত্র রাখা হয়, যে যন্ত্রটা এই পৃথিবীর কেউ কখনো দেখে নাই, যদি বলা হয় যে আপনাকে এই যন্ত্রটা, আপনি যন্ত্রটা চালু করেন, চালান, আপনি কি পারবেন চালাতে? আপনি কি আপনি কি আমাদের আলোচনা প্রথম প্রথম শুনছেন, বা জাকির নায়কের না, ভিডিও আমি প্রথম প্রথম দেখছেন? আমি না 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 জাকির নায়কের ভিডিও না, আমি আমি আপনাকে আল্লাহ পরিচয় দিচ্ছি, আলোচনা প্রথম না, আমরা দীর্ঘদিন যাবত আপনার আলোচনা শুনতেছি। আচ্ছা, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, তো সেই কথাটা, সেটা আর কি আমি আপনাদেরকে, মানে আপনাদেরকে বুঝাচ্ছি আমি, আপনার যে আমি আমি আপনার যে আলোচনায় করেন, সমস্যা নেই, আপনি মন খুলে আলোচনা করেন, আচ্ছা ভাইবেন, এই জিনিসটা নিয়ে একটু হ্যাঁ, কথা শুনেন, এটা তো একটু আমাকে একটু উন্মুক্ত শুনেন, আলোচনা তো। একটু জি শুনেন জি তারপর। বলেন। জি 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 এই সোর্সটা আছে কিনা, এটা নিয়ে আপনি যে ভাবতেছেন, দ্যাটস ফাইন, এটা খুবই ভালো একটা জিনিস, ভাবেন, এটা নিয়ে আরো বেশি চিন্তা করেন, রেশনালি চিন্তা করেন, কিন্তু এবং রেশনালি চিন্তা করে ওই জিনিসটা মাথায় রাখেন যে আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না, মানে একটা জিনিস সম্পর্কে আমাদের কি আছে, ল্যাক অফ নলেজ আছে, যেহেতু আমরা এই জিনিস জানি না, সেহেতু এটার কনক্লুশন, ওটা কনক্লুশন হচ্ছে, সেহেতু আমরা জানি যে এটা আল্লাহ করছে। এটা একটা লজিক্যাল ফ্যালাসি, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। আপনি যে কোনো আর্গুমেন্ট আমাকে দেন, কোনো সমস্যা নেই, বাট এই আর্গুমেন্ট গুলা যেন লজিক্যাল ফ্যালাসির মধ্যে না পড়ে। এবং এই খুবই বহুল প্রচলিত এই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা অজ্ঞতার কটূক্তি বা গড অফ দ্য গ্যাপস, এইগুলোর মধ্যে যেন না পড়ে। এটার মধ্যে যদি না পড়ে, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ, এমন একটা ইয়ে আসছে, যন্ত্র আসছে, যেটা যেটা আমি চালাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চালাতে পারছি না, তো এখন এরপরে কি? আচ্ছা আচ্ছা, আপনি যন্ত্র কথা বাদ দেন। আচ্ছা, আপনারা, আমি না না, আপনাদের আপনি আলোচনা আপনি অনেকদিন আগান, যাবো আপনি সেদিকে আগান না, সমস্যা কি? আপনি একটা এমন যন্ত্র যা আগাচ্ছি, পৃথিবীতে আমি দেখেনি আমি কখনো। আমি 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 ওই লাইনেই আসতেছি, আসতেছি, হ্যাঁ, ট্র্যাক একটু চেঞ্জ ওয়েট করেন করেন আপনি। আরকি। হ্যাঁ, না, ট্র্যাক চেঞ্জ করছি না, ট্র্যাক আমি চেঞ্জ করতেছি না। আচ্ছা, বিষয়টা হলো যে আল্লাহর, আপনারা আরো একটা কথা বলেন যে আল্লাহর অস্তিত্ব তো নাই, আরো আছে যে নবী মোহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজেই লিখছেন। এটা আপনাদের আপনাদের অনেক লাইভে আমি শুনছি, যেটা আপনারা বলছেন যে এটা সে লিখেছে, এটা আপনার তাওরাত থেকে কিছু নিয়ে আসছে, ইঞ্জিল থেকে কিছু নিয়ে আসছে, সেটা কপি করছে। এই কথাটা আপনারা আপনারা মানে অনেক লাইভে আমি শুনছি, এই কথাগুলো আপনারা বলছেন। শুন ভাই, আপনি আমাদের কথা না বলে আমরা কি বলছি না বলছি, কারণ আপনি যখন আমাদেরকে এই কথাগুলো বলবেন, তখন আমাকে ক্ল্যারিফাই করার জন্য সময় দিতে হবে। আপনি বরং এই কথাগুলো না বলে, আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে, হ্যালো, আপনি আমাকে আর্গুমেন্ট দেন না। আমি কখনো কথা বলিনি না যে না, হ্যাঁ আর্গুমেন্ট হ্যাঁ, না, এটা এটা না আমি না, আমি বলিনি। বলছি আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি আমি না না, আমি আমি, এই যে তাই হ্যাঁ ভাই, শোনা শুনুন, যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি একটু শুনেন, ফারাজ ভাই কি বলতেছেন একটু শুনেন শুনুন, আগে। আমি কখনো জি বলিনি জি যে জি আল্লাহ বলেন নাই, বলেন। বাট আল্লাহ আল্লাহ থাকাটা কেন একটা লজিক্যাল কন্ট্রাডিকশন, এবং লজিক্যাল কন্ট্রাডিকশন এক্সিস্ট করতে পারে কিনা, সেটা সেটা তো একটা ভিন্ন জিনিস। যে আল্লাহ থাকাটা যে একটা লজিক্যাল কন্ট্রাডিকশন, এটা আমি প্রমাণ করে দিতে পারবো, আমি সেটা বলছি। আল্লাহ নাই, এটা আমি এটা আমি আমার মনে হয় না কখনো বলছি, বাট হ্যাঁ, আল্লাহ থাকাটা যে আচ্ছা একটা লজিক্যাল কন্ট্রাডিকশন, আচ্ছা আমি এটা আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা, মিস্টার আসিফ মহিউদ্দিন, আসিফ মহিউদ্দিন একটা লাইভে আমি শুনেছি যে উনি বলছিলেন যে কোরআন, পবিত্র কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, এটা মানুষ অবশ্য ওই লাইভে বই বলে তো আপনি, মানুষই লেখে, আপনি কি বই অন্য কাউকে লিখে দিচ্ছেন? না না অন্য কাউকে, এটা তো আল্লাহর, আল্লাহর, যেহেতু এটা আসিফ তো ভাই একটা, নাই, যেহেতু আসিফ ভাই নাই, সেহেতু এই কথাটা স্কিপ করে অন্য কিছু বলেন। আমি আসিফ ভাই দায়ভার নিব না, আসিফ ভাই কি বলছে, আর আসিফ ভাই থাকলে আসিফ ভাই নিজে বলতেন যে আসিফ ভাই কথাটা বলছেন কিনা। অন্য কিছু বলার আচ্ছা আচ্ছা থাকলে আচ্ছা, এগুলো কথা বলতে, অন্য কিছু বলার হ্যাঁ, থাকলে আমি না আমি বলতেন। আমি আমি ট্র্যাক চেঞ্জ করতেছি না, আমি এই কথাটাই বলতেছি। আচ্ছা, আপনি আপনার গড আপনাদের আর্গুমেন্টসে কি, যান, আপনার গড আর্গুমেন্টসে ফেরত জি যান। জি 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 আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে না যে এই আকাশটা, উপরে যে আকাশটা, এর কি কোনো ক্ষয় নাই, না, এর কি মনে কোনো, হচ্ছে এর না, উপরে আকাশ তো যেমন উপরে আছে, এটা আমার মনে হচ্ছে না, এটার কোনো ক্ষয় আছে, ক্ষয় কি নাই এটা আমার মনে হচ্ছে না, কেননা এর আগে আপনাকে ডিফাইন করতে হবে আকাশটা কি জিনিস, কি জিনিস বলেন? কি এটা আচ্ছা, একটাই আকাশ উদাহরণ বলতে দিচ্ছি আপনাকে, একটাই, আমি আপনাকে ট্র্যাক চেঞ্জ ভাই, করতেছি না, আকাশ আমি জিনিসটা আপনাকে কি? একটাই, আমি আপনাকে একটাই উদাহরণ দিচ্ছি, সূরা আম্বিয়া আপনি অধ্যায় সুরা 28 আম্বিয়ার কথা বলেন, আয়াত যেটাই 30। বলেন, আমি শেষে আবার ওইখানেই আসবো, আকাশ জিনিসটা কি?
ভাই আমি লোক আচ্ছা ভালো আপনি না, আমি আমি 14 আলোচনা একসাথে মাথায় নিতে পারি না, আমার ওইরকম ক্যাপাসিটি নাই। আমি তুই একটা আলোচনাই করতে পারি, আমাকে প্লিজ আমার ক্যাপাসিটির মধ্যে থাকতে দেন, আমাকে আচ্ছা প্লিজ আকার বলেন আকার জিনিসটা কি আকার জিনিসটা কি এই আকার জিনিসটা কি আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দেন আমাকে আকার জিনিসটা কি। ভাই। না না, তাহলে প্রশ্ন তো একটা আপনি করছেন, আপনি আপনি প্রশ্ন বলুন করছেন না আকাশের ক্ষয় আছে কিনা, না, আপনি আমি এখন বললেন আমি না হ্যাঁ আমি 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 প্রশ্ন করছি যে আকাশ যে জিনিসটা, আমরা যে আকাশ প্রথম, আমরা যে কোরআনে বিশ্বাস করি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এই যে 7টা আকাশ আছে, এই যে আকাশ, আপনি এই না আকাশে বুঝে কোনো বিশ্বাস ক্ষয় করেন, নাই আপনি যদি না বুঝে বিশ্বাস করেন কোরআন আয়াত, অবশ্যই, যেটা না কোরআন বুঝে তো, বিশ্বাস করেন, মানুষ থেকে নাই কোরআন তো, কোরআন তো না আপনি বুঝে কোরআন, বিশ্বাস করবো কেন, কোরআন তো না না আপনি বুঝে কোরআন বিশ্বাস আয়াত করি না, বুঝে কোরআন তো বিশ্বাস করেন, মানুষ থেকে, তো সেই আকাশটা হ্যাঁ কি কোরআন তো কতটুকু আর সত্যি মানুষ। তো আমরা জানতে চাচ্ছি। আচ্ছা সুমন ভাই, এখন আমার, এখন আমাকে একটু লাউডলি কথা বলতে হচ্ছে, বিকজ আপনি ফোকাস করতেছেন না, আমার কথার দিকে ফোকাস বলেন করেন। আপনি কি কোরআন বুঝে বলেন, বিশ্বাস করেন নাকি না বুঝে বিশ্বাস করেন? কোরআন বুঝে বিশ্বাস করি না বুঝে কোরআন বিশ্বাস বুঝে করবো কেন? বিশ্বাস করেন? কোরআনে তো মাল্টিপল হ্যাঁ আকাশ আছে, বিশ্বাস করেন আপনি মাল্টিপল আকাশ আছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? মাল্টিপল আকাশ, একাধিক আকাশ আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কেন করবো না, সেই আকাশটা কি, কেন একাধিক করবো আকাশে যে আপনি বিশ্বাস করেন সেই আকাশটা কি, এই যে আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, কি তৃতীয় আকাশ, এটা যেগুলো আকাশটা বিশ্বাস করি, যেগুলো ডিফাইন কোরআনে করেন আছে। কি, হ্যাঁ জি, সেই জিনিসটা কি কোরআনে কোন জিনিসটা আছে, কোন জিনিসটা বুঝে আপনি বিশ্বাস করতেছেন? আকাশ যে কোরআনে সরি, আছে এটা যে আপনি বললেন আপনি বুঝে বিশ্বাস করতেছেন, সেই আকাশটা কি আমাকে একটু বুঝান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে তখন সে প্রথম আকাশ দেখছে, দ্বিতীয় আকাশ দেখছে, তৃতীয় আকাশ দেখছে, চতুর্থ আকাশ দেখছে, বিশ্বাস করি। সেই আকাশটা জিনিসটা কি সে দেখছে বুঝছি, যে আকাশ জিনিসটা কি হ্যাঁ এই আকার জিনিসটা কি আমি জানি না, আপনাকে আমি বুঝিয়ে দেন আকার জিনিসটা কি। আপনি আমাকে বলেন একটু আগে, আপনি কোরআন বুঝে বিশ্বাস করেন? আমি আমি তো আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা আপনি শুনেন নাই, আমি বলতে চাচ্ছি যে এই যে প্রথম আকাশটা, যে এই আকাশটা যে আছে, যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আকাশটা যে আছে, আল্লাহ তাআলা যে নাই, এই ওই আকাশের আকাশটা কি কি, কোনো ক্ষয় ওই নাই, আকাশ জিনিসটা কি ভাই, ওই আকাশ জিনিসটা কি, কি আকার জিনিসটা কি আপনি বলেন একটু, আকার জিনিসটা কি আমাকে বুঝিয়ে দেন আপনি প্লিজ। বলেন আপনি, আপনি যে প্রথম আকাশ থেকে যে বৃষ্টি হয় এটা আপনি কোরআন থেকে বুঝা বুঝে বিশ্বাস করছেন, সেই আকাশ জিনিসটা কি এটা বুঝেন নাই? হ্যাঁ না আমি বুঝি না, আপনি বুঝিয়ে দেন একটু তাহলে আপনি যে বললেন বুঝে আমাকে, বিশ্বাস করছেন এটা মিথ্যা কথা, না মিথ্যা কথা কেন, এটা মিথ্যা কথা মিথ্যা কেন, কথা না নবী হলে করিম আকাশ সাল্লাল্লাহু জিনিসটা আলাইহি বুঝান। আপনি একটু আমাকে বুঝাই দেন, নবী করিম না মানে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুনেন সাল্লাম, শুনেন সুমন ভাই, আপনি একটু আগে বললেন না যে আপনি বুঝে কি তারপরে কিসের বিশ্বাস পাল্লায় করছেন, পড়লাম ভাই, কি আপনি যে বলতে চান আপনি বুঝে এবার বিশ্বাস করছেন, আপনি কি বুঝছেন, আপনার বুঝতে আমরা বুঝতে ভাই, পারছি, আপনার আমি কি, আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতেছি, কি আপনি পাল্লায় কি বলছেন, বলছেন মানে খারাপ আমাদের ব্যবহার মধ্যে করতেছেন, ব্যাপার আপনি আছে। বলতেছেন আপনি কোরআনটা বুঝে বিশ্বাস করছেন, আপনি সেটা বলছেন, এখন যখন আমি বললাম আপনি কোরআনটা আসলে বুঝে বিশ্বাস করছেন কিনা, আপনি বলতেছেন হ্যাঁ আপনি কোরআন আসলে বুঝে বিশ্বাস করছেন, তারপর আমি যখন বললাম আপনি যে আসমান কোরআন থেকে আকাশ কি কথা আকাশ, শুনে নেন, হ্যাঁ শুনুন ভাই একটু কথা শুনুন, তখন আপনি বলেন বলতেছেন যে বলেন আপনি কোরআন, তখন আপনি বলছেন যে কোরআনের মধ্যে আকাশের যে ছিদ্র আছে, আকাশ থেকে বৃষ্টি হয়, আকাশ থেকে এই হয় সেই হয়, ওটা আপনারা বিশ্বাস করেন কিনা, তখন আমি আপনাকে বললাম না এই আকাশ জিনিসটা কি প্রথমে একটু বুঝাবেন, এখন আপনি আকাশ জিনিসটা ছিদ্র কি আছে, বুঝেন না, যে কোথা থেকে বৃষ্টি হচ্ছে, কোথা থেকে মেঘ হচ্ছে, কোথা থেকে কি আবদুল্লাহ, কোথা থেকে ছিদ্র আছে, এটা আপনি কি বুঝলেন না ছিদ্র আছে এটা তো আকাশ বিশ্বাস করি জিনিসটা না, যদি আপনি না বুঝেন? বৃষ্টি হচ্ছে আল্লাহ দিশে, আল্লাহর হুকুমে ভাই বৃষ্টিটা কোন আবদুল্লাহ থেকে হচ্ছে, সেই আবদুল্লাহ, আবদুল্লাহটার নাম কি? যা কিছু হচ্ছে সবই তো আল্লাহর হুকুমে হচ্ছে। ও তার মানে ফারাজ ভাই, যে আপনার চীনে যে মুসলিমরা মার খেতেছে, প্যালেস্টাইনে মুসলিমরা মার খেতেছে, এটাও তার মানে আল্লাহর ইচ্ছে হইতেছে? ভাই আপনার কেমনে কথা বলবো শুনুন ভাই, আপনি বলেন তো আপনি ভাই অন্য কেমন কেমন, না আমি আমি বলি না ওই কথা, ওইটা ওইটা আমি এই আল্লাহ ভাই কথাটা বলছি, আল্লাহ ভাইয়ের কথা আমি আলাদা রাখতেছি, আল্লাহ ভাইয়ের কথা আমি ভাই বলে দিলাম, আমি কিন্তু কথা আপনি হচ্ছে একটু আমি আমাকে কেমনে বুঝেন, কথা বলবো, আমার একটু বোঝান তো ভাই, আপনি বলতেছেন প্রথম আকাশ থেকে এই হয় সেই হয় সেটা আপনি কোরআন পড়ে বুঝছেন, এখন আকাশ জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে সেটা নিয়ে আমার আচ্ছা কি চাষ আকাশ, করতেছেন যে আমি এটা বুঝি কিনা আমি আপনাকে চাষ করতেছি না, আমি বলছি আকারটা আপনি আমাকে বুঝিয়ে দেন, ভাই? আমি তাহলে আপনাকে আপনি চাষ কোরআন করি পড়ে নি, বুঝছেন নাকি, আপনি যে কোরআন পড়ে আমাকে জিজ্ঞেস করতে আসলেন? আমি কোরআন পড়ে বুঝছি যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে হ্যাঁ কোরআন আসছে, কোরআন, নবী কোরআন করিম আল্লাহর বাণী, সাল্লাল্লাহু আল্লাহ থেকে কোরআন আসে, সেটা আপনি কিভাবে বুঝলেন, কি দেখে বুঝলেন সেটা? কি দেখে বুঝলাম মানে, এটা এটা কিন্তু অবান্তর কোশ্চেন, কি দেখে বুঝলাম মানে, অবান্তর এটা কোশ্চেন কি না, অবান্তর কোশ্চেন হবে কেন, আপনি কোরআন যে আল্লাহর বাণী এটা আপনি বুঝলেন কিভাবে? আমি তো আল্লাহর বুঝি বাণী নাই কোরআন সেটা বুঝতে আল্লাহর পারলাম, বাণী কিভাবে, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন আল্লাহর বাণী, তার কাছ থেকে নবী কোরআন করিম আসছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝলেন যে তার কাছে মানে ইয়ে আসছে, মানে এটা আল্লাহর বাণী, উনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম আমি, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বুঝে নেন হাওলাদার সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বুঝলেন এটা আল্লাহর বাণী? তিনি কিভাবে বুঝছেন যে এটা আল্লাহর বাণী তাই? জি আচ্ছা হেরা গুহায় ওনার উপর কোরআন, কোরআন অবতীর্ণ হয়েছে না, এটা তো আপনি জানেন হয়েছে হেরা যে কোরআন অবতীর্ণ, গুহাতে মানে আল্লাহ জানাইছে নবী কোরআন মোহাম্মদকে, নাজিল হয়েছে না, আল্লাহ জানাইছে নবী মোহাম্মদকে, নবী মোহাম্মদ জানছে আল্লাহ থেকে, মানে ঘুরে ফিরে ওই ওই চক্রাকার,
সুমন ভাই, আপনি কি সার্কুলার সার্কুলার লজিক বুঝেন? সার্কুলার লজিক একটু বুঝাই দেন। সার্কুলার লজিক হলো, আপনি কিন্তু আবার সিগারেটটা কিন্তু টান দিলেন, আপনাকে আগেই বলা হয়েছিল যে আপনি আপনি মনে হয় ভুল দেখেছেন, আমি সিগারেট খাচ্ছি না, আমি চশমা পরা, আপনি ভুল দেখেছেন মনে হয়। আচ্ছা আমিও দেখেছি। আপনি 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 ধরেন কেউ একজন আসে দাবি করলো যে তার কাছে একটা বই আছে, যে বইটা হচ্ছে যে গড কর্তৃক পাঠানো, মানে খোদা খোদা প্রাপ্ত বই, ঠিক আছে। এখন সেই সে হচ্ছে এটা দাবি করলো, এখন দাবি করলো এবং সে এটাই বলতে যাচ্ছে যে সে যেটা বলছে সেটাই সত্য। এখন তাকে যদি আবার প্রশ্ন করা হয় যে সে যেটা বলতেছে সেটা যে সত্য সেটার প্রমাণ কি, তখন সে আবার বলবে যে এই যে বইয়ে লেখা আছে আমি যেটা বলতেছি সেটা সত্য। এটাকে বলে সার্কুলার লজিক, মানে আপনি একটা জিনিস দিয়ে আরেকটা প্রমাণ করবেন, আবার সেটা যখন প্রমাণ চাওয়া হবে তখন আগেরটা দিয়ে প্রমাণ করবেন, ঠিক আছে। এইটাকে বলে সার্কুলার লজিক। এই জিনিসটা কি আপনি এখন এইটার প্রমাণটা আমি দিচ্ছি আপনাকে, আপনি শুনেন তাহলে শুনেন। আপনি ঘুরে ফিরে যে কথা বলতেছেন একই কথা বলতেছেন। কিসের প্রমাণ? না আপনি কিসের প্রমাণ, কিসের প্রমাণ দিচ্ছেন? না না আপনি শুনেন 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 আগে আপনি শুনেন, আপনি কথা না শুনেই তো আপনি রেলগাড়ি চালিয়ে দিচ্ছেন। আপনি এই বইটা তো আমি বললাম যে আপনি আমাকে বইটা দিতেন, আপনি কিছু জানেন না, কিন্তু এই যে বইটা দেওয়ার প্রমাণটা কি? ক্ষমা করে দেন, আমার একটু ঘুম আসছে বুঝছেন ভাই, মানে আমাদের এখানে বেশ রাত হয়েছে, আই উইশ আপনার সাথে আরো কথা বলতে পারতাম, বাট আপনি একটু ভাই আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি জিনিসগুলো যেই জিনিসটা না না পড়ালেখা করবেন সেটা তো করবেনই, যেই জিনিসটা নিয়ে আপনি আলোচনা করতে চান সেটা একটু খাতায় লিখেন। হ্যাঁ খাতায় লিখেন এবং ভাবেন যে ধরেন আপনি যেই কথাটা বলতে চাচ্ছেন সেটা ইনকাউন্টার আমরা কিভাবে দিতে পারি, সেটা আপনি নিজে নিজে ভাবেন ভেবে ওটার ওটা উত্তর দিতে পারছেন না। আমি 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 মেইনলি যে কথাটা বলতে চাইছি আসলে ভাই সেই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি নাই, আপনারা আমাকে থামাই দিচ্ছেন, কথাগুলো আমি বলতে পারি নাই মেইনলি যে কথাটা, সেটার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি কন্টিনিউ করতে পারতেছি না আর কি। আপনি যেই কথাগুলো আমাদের সাথে বলতে চান যে কথাগুলো বলতে চান সেটা একটু খাতায় লিখেন, খাতায় লিখে নিজে পড়েন এবং ভাবেন যে আমরা এটার কি রেসপন্স দিতে পারি এবং আমরা কি রেসপন্স দিব সেটা সেটা একটু কথাটা আল্লাহর কাছে একটু কথাটা শুনেন, আমরা যে রেসপন্স দিব যেটা আপনার মাথায় আসছে সেটার উত্তর কি আপনি দিবেন সেটা ভেবে রাখেন, হয়তো বা এখানে আলোচনাটা তখন আরো অনেক বেশি শর্ট এবং স্পেসিফিক হয়ে যাবে, এবং আমরা যখন আপনি যখন যদি কখনো লাইভে যুক্ত হন কানটা খোলা রাখবেন, বোঝার চেষ্টা করবেন যে আমরা কি বলার চেষ্টা করতেছি এবং সেটার বেসিসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কেননা যদি সেটা না করেন আমাদেরও এক পর্যায়ে যাওয়ার পর বিরক্তকর লাগে, মনে হয় যে আপনার সাথে কথা বলাটা হয়তো বা ওয়েস্ট হচ্ছে আর কি। বাট হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। আপনার বিশেষ কিছু বলার থাকে? হ্যাঁ আপনি যেখান থেকে আজকে জয়েন করছেন ওইটা আপনি ইয়া করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন, ওটা নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। আর আরেকটা কথা একটু বলি ফারেজ ভাইয়ের সাথে, আরেকটা কথা আমি যোগ করে দিই, সেটা হচ্ছে যে আপনি এর পরের দিন যেদিন যেদিন আসবেন, হ্যাঁ আপনার যে যুক্তি, আপনি তো আপনি যেটা মনে করতেছেন যে আপনি কিছু যুক্তি নিয়ে এখানে আসবেন কিছু প্রমাণের জন্য, তাই না? তো এইটা ধরেন আপনি পাশাপাশি আমাদের সাথে, ইনফ্যাক্ট আমাদের সাথে কথা বলার আগে আপনি নিজেই একটু আপনার নিজের যুক্তিগুলোকেই আপনি অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি ধরেন দুইটা ধর্ম ধরে নেবেন, একটা হচ্ছে আপনার ধর্ম ইসলাম ধর্ম এবং আরেকটা হচ্ছে যে কোনো একটা ধর্ম ধরে নেবেন, ধরেন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান বা যে কোনো একটা ধর্ম ধরে নেবেন, নিয়ে এরপরে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি ইসলাম ধর্মের জন্য যে যুক্তি তথ্য বা প্রমাণগুলো আপনি দিয়ে ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করতে চাচ্ছেন, সেই সেম যুক্তি তর্ক যদি আপনি আরেকটা ধর্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে সেখানেও সেটা ফলপ্রসূ হবে কি হবে না, এই জিনিসটা আপনি নিজেই একটু অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি দেখবেন আপনি নিজেই অনেক প্রশ্নের উত্তর আপনি নিজের থেকেই পেয়ে যাচ্ছেন এবং আপনার আপনার বোঝাটাও সুবিধা হবে এবং পরবর্তীতে আপনার কোশ্চিন করাটাও আরও সুবিধা হবে। এখন হচ্ছে কি মানে একটা গ্যাপ থাকা যাচ্ছে, আপনার আর আমাদের মধ্যে একটা গ্যাপ থাকা যাচ্ছে। এবং আপনি অনেক
কথা হবে আর কি। হ্যাঁ, আপনি যুক্ত হয়েন, কিন্তু ওই যে ফারাজ ভাই এবং আমি যেটা বললাম, আপনি ওই কাজটা একটু করেন যে আপনার যে যুক্তিগুলো সেগুলো প্রথমে আপনি খাতায় লিখবেন, খাতায় লিখে আপনি ওইটা আপনার ইসলাম এবং অন্য আরেকটা যে কোনো ধর্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। দুই দুই ধর্মের ক্ষেত্রে পাশাপাশি আপনি আপনার যে প্রশ্ন বা যুক্তিগুলো দুটো ধর্মের ক্ষেত্রেই আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি দেখবেন আপনি কি উত্তর পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনার নিজেরই প্রশ্নের দেখবেন অনেক উত্তর আপনি নিজেই পেয়ে যাচ্ছেন, আমাদের কাছে আর আশাও লাগতেছে না হয়তো। হ্যাঁ ফারাজ ভাই, আমার মনে হয় শেষ, ওনার সাথে কথা বলা আমাদের। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন। সুমন ভালো লাগে ভাই, ভালো থাকেন, আজকের জন্য তাহলে বিদায় নিই। আমি ওরা পড়ে যাচ্ছি, বুঝতে পড়ে পড়ে যাচ্ছি এখনো, শেষ করে দেন, অনেকক্ষণ হয়ে গেছে, 500 জনের মতো মানুষ দেখছেন। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন, তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, ঠিক আছে। এখন অ্যারাউন্ড 500 জন মানুষ দেখতেছেন, আর এখন অ্যারাউন্ড দুই তিন জন এখনো লাইভের ব্যাকস্টেজে আছেন আর কি। সরি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলতে চাইতেছিলাম যে আপনার এই তারা আর কি, আপনার মনে করে যে কোরআনে আল্লাহ লেখা আছে আল্লাহ সত্য, তাহলে তো ভাই যে আমরা যে কমিক্স বই পড়ি, টিনটিন, শার্লক হোমস, মাছের দানা, আয়রন ম্যান, স্পাইডার ম্যান, তাহলে তো ভাই এগুলো সত্য ওই হিসাব ধরলে। এই জিনিসটা তারা নিজে নিজেরা ভাবে না কখনো, সমস্যা তো এইখানে। হ্যাঁ, তারা বলে, তারা বলে ফেলে, কিন্তু এই জিনিসটা নিজে নিজেরা ভাবে না, মানে অ্যাট লিস্ট ইয়া হয়ে, অ্যাট লিস্ট নিরপেক্ষ হয়ে ভাবাটা, এই জিনিসটা তারা করে না, সমস্যা তো এইখানে আর কি। আর আরেকটা কথা বলি ভাই, যে আকাশ নিয়ে যে আপনার বিষয়টা, এই যে তারা ভাই আপনার মনে করে যে আমাদের এই যে দিন আসতেছে এটা বোধহয় এক আকাশ, পৃথিবীর বাইরে আরেকটা আকাশ আছে, এই হলো দুই আকাশ, এর উপরে আবার আরেকটা আকাশ আছে, তিন আকাশ, মানে বোধহয় কিয়ামতের দিন সবগুলো কাঁচের মতো করে এক একটা ভাঙা পড়বে। অথচ ভাই তারা এটাই জানে না যে এই আমাদের এই আকাশটাই আসলে একই আকাশ। মানে আপনার মূলত কি আর কি, একটু এনামি অ্যাড করি যে আমরা যে ভাই যে সূর্যের আলো যখন থাকে, আমরা দিনের বেলা যে আমরা দিনটা দেখি, আমরা যে বলি এটা দিন, এই যে সূর্যের আলো যে এই থাকে, এটা মূলত আপনার কিছু কথা শুনেন, এটা নিয়ে আকাশ, আকাশ কি এবং আকাশের রেঞ্জ কি, এটা নিয়ে আপনারা মুমিন, মানে মুমিন ভাইদের থেকে অনেক ধরনের রেসপন্স শুনবেন। ইভেন এটাও শুনবেন যে যেহেতু আল্লাহ বলছে যে প্রত্যেকটা গ্রহ, মানে প্রথম আকাশ দ্বারা তারা 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 সেট করে আর কি, তারাগুলো সব প্রথম আকাশে, সুতরাং আমাদের পুরো মহাবিশ্ব হচ্ছে প্রথম আকাশের পার্ট, এই কথাও শুনবেন। যদিও নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের 14 গোষ্ঠী জিনিস বুঝছে কিনা এরকম করে প্রমাণ নাই, বাট যেহেতু এখন মুমিন বুঝছে তাই এটাই সত্য। এবং আবার তাফসিরে গেলে পাবেন যে সূর্যটা হচ্ছে চতুর্থ আসমানে, তাহলে চিন্তা করেন পুরো মহাবিশ্ব হচ্ছে প্রথম আসমানে এবং সূর্যটা হচ্ছে আপনার চতুর্থ আসমানে। মানে ভাইরা ভাই, মুমিনদের কথা আর কি, আর কি বলবেন, আর কি বুঝবেন তাদের কথা। ফারাজ ভাই, আমি আল্লাহ ভাই, এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, আপনারা কি কখনো খেয়াল করে দেখছেন এই যে বিভিন্ন মুসলিম দেশের আপনার পতাকা, এই পতাকার মধ্যে যে চাঁদ তারার যে ছবিটা দেয়, হ্যাঁ এইটা আমাকে একটু বোঝান্তো যে চাঁদের মানে বাঁকা চাঁদের মাঝখানে যে তারাটা থাকে, মানে আকাশে কি আসলে এটা কখনো সম্ভব দেখা যে চাঁদের মাঝখান দিয়ে তারা দেখা যাচ্ছে, মানে এই কনসেপ্টটা, মানে না এটা তো পসিবল না, কেমনে দেখা পসিবল, তো কালো জায়গা তো অকুপাইড থাকবে, এর মধ্যে তো দেখবেন কেমনে। এক্স্যাক্টলি, তার মানে তখন যারা এই জিনিসটা বানাইছে তারা কি বুঝে বানাইছে, তারা ধরেই নিছে যে তারাগুলো হচ্ছে মানে নিচের আসমানে আছে আর চাঁদ হচ্ছে আরো উপরের আসমানে আছে, তাছাড়া তো দেখা সম্ভব না হয় এটা, অথবা তারা এটাই ধরে নিছে যে চাঁদ চাঁদ আসলেই ক্ষয় হয়, ক্ষয় হয়ে আবার আস্তে আস্তে আল্লাহর হুকুম। হ্যাঁ, এই জিনিসটা আমি শুনছিলাম ভাই, মানে তার মানে এরা মনে আসলে বিশ্বাস করতো যে চাঁদ আসলে ভেঙে ভেঙে পড়ে, ক্ষয় হয় মানে ভেঙে ভেঙে পড়ে। তার আগে তো ভাই আপনার দিন দেওয়া ভাই, আগে আপনার এটা বুঝতে হবে যে এই চিহ্নটা আসলে উৎপত্তি কোথা থেকে ভাই। আমি আসলে এটা ভাই যতটুকু বলছিলাম যে এই এই চিহ্নটার, সিম্বলটার উৎপত্তি আসলে হয়েছে আপনার অটোম্যান এম্পায়ারের থেকে, অটোম্যান এম্পায়ারের যে আপনার সাম্রাজ্যটা ছিল তাদের প্রতীক ছিল কিন্তু চাঁদ তারা, এবং পরবর্তীতে এটা আপনার একটা ইসলামের প্রতীক হয়ে দাঁড়ায় পড়ে কালক্রমে। হইতেই পারে সেটা, ঠিক আছে, আজকের জন্য তাহলে এখানেই শেষ করে দেই। দিন দেওয়া ভাই, হ্যাঁ ধন্যবাদ, আমি আল্লাহ ভাই ধন্যবাদ থাকার জন্য, অবশ্যই ভাই ভালো থাকবেন ভাই, যারা যারা শুনলেন এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলেন, সবার কথা শুনলেন, সবাইকে অনেক ধন্যবাদ, যাদের যুক্ত করতে পারলাম না তাদের সরি, সবাই ভালো থাকবেন তাহলে, আজকের জন্য শেষ করে দিই, গুড নাইট, গুড নাইট। দিন দেওয়া ভাই কিছু বলবেন শেষে? না আর কিছু বলার নেই, যারা আজকে অংশগ্রহণ করতে পারলেন না, মানে আমি জানতাম না যে এতজন 500 জন মতো দেখতেছে, মানে ভালো, এটা মানে খুবই একটা ভালো লক্ষণ। তো পরের দিন আবার টাইম রাত 2টা বাজে এখন, 2টার সময় 500 জন, আপনাদের ঘুমটম নাই না? সবাইকে শুভ রাত্রি, হ্যাঁ আমার আর কিছু বলার নেই, সবাইকে আবার নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ থাকলো, আপনারা যুক্ত, গুড নাইট ভাই, তাহলে শেষ করে নাই।